আসসালামু আলাইকুম। কুমিল্লার সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা এবং অভিনন্দন। হৃদয়ের জন্য আমি বউ সেজেছি, ওকেই আমি বিয়ে করব। লাইভে এসে একই বললেন নাফিসা কামাল। দর্শক, এবারের বিপিএল এর ড্রাফটের আগে তাওহিদ হৃদয়কে দলে নিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়াস মালকিন নাফিসা কামাল। এমনকি প্লেয়ার ড্রাফটের সময় নাফিসা কামালের সাথে দেখাও গিয়েছিল তাওহিদ হৃদয়কে। হৃদয়কে কেন এত ভরসা করেছিল নাফিসা কামাল, সেটি যেন ব্যাট হাতে পারফরমেন্স করে বুঝিয়ে দিচ্ছেন তাওহিদ হৃদয়। বিপিএল এর এখন পর্যন্ত 9 ম্যাচ খেলে 160 উপর স্ট্রাইক রেট এবং 50 কাছাকাছি গড়ে করেছেন 341 রান। এক সেঞ্চুরি এবং এক হাফ সেঞ্চুরি করতে মেরেছে 19টি 6 এবং 25টি 4। এদিকে তাওহিদ হৃদয়ের এমন পারফরমেন্স দেখে বেজায় খুশি হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালকিন নাফিসা কামাল। গুঞ্জন উঠেছে নাফিসা কামাল নাকি সরাসরি তাওহিদ হৃদয়কে বিয়ের প্রস্তাবও দিয়েছেন, তবে এই বিষয়ে এখনও কেউ মুখ খুলেননি। ধারণা করা হচ্ছে বিপিএল এর শেষে এই বিষয় নিয়ে বিস্তারিত জানা যাবে। তো দর্শক, নাফিসা কামালের এমন কাণ্ড আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।